আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুসন্ধানী বই নিয়ে। আজকে আমরা শিখব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে অণু পরমাণু নিয়ে। তো চলো বন্ধুরা দেখি নেই যে ভিতরে আমাদের কী কী বিষয় আজকে আমরা পড়ব। তোমাদের অধ্যায় নাম হচ্ছে অণু পরমাণু। অণু পরমাণু পড়তে যাওয়ার আগে আমাদের এটা জানতে হবে অণু পরমাণু কোথায় থাকে, কোথা থেকে আমরা পাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে মৌলিক পদার্থ কাকে বলে। সবাই দেখো আমাদের প্রথম যে চ্যাপ্টারের প্রথম যে অংশটা সেটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে সেটা হচ্ছে আমরা এখন শিখবো। মৌলিক পদার্থ কি, আমি হাতে কি নিলাম একটা লোহার স্কেল, এইটা হচ্ছে একটা স্টিলের স্কেল, মানে হচ্ছে লোহার স্কেল। এখন আমি লোহাটাকে যদি টুকরা টুকরা করি কি পাবো, এখানে সোনা রূপা অ্যালুমিনিয়াম পাবো না, আমি কি পাবো, আমি যে লোহাটাকে ভেঙেছি মানে লোহার স্কেলটাকে ভেঙেছি আমি কিন্তু শুধুমাত্র লোহাটাকেই পাবো, ঠিক কিনা? এই যে আমি পদার্থটাকে ভেঙে শুধুমাত্র লোহাটাকেই পাচ্ছি, তাই এই জাতীয় পদার্থগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থের উপাদানগুলোকেই পাওয়া যায় তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন লোহা একটা মৌলিক পদার্থ। ঠিক একইভাবে আমি যদি সোনা দিয়ে গয়না তৈরি করি আমার কি লাগবে, সোনা লাগবে। তো সোনাটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, শুধু সোনাই পাবো, আর কিছু কিন্তু পাবো না। মানে আমি কিন্তু লোহা পাচ্ছি না, আমি কিন্তু রূপা পাবো না, আমি কিন্তু সোনাই পাবো। তো ওই যে সোনা, সোনাকে ভাঙলে যে ওই সোনার পদার্থটাই পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলা হবে মৌলিক পদার্থ। একইভাবে আমরা যে শ্বাস প্রশ্বাসে কি নেই অক্সিজেনে, যে আমরা কি নিচ্ছি অক্সিজেন নিচ্ছি না, এই অক্সিজেন যেটা নিচ্ছি আমরা কিন্তু অক্সিজেনটাকেও যদি আমি কোনোভাবে ভাঙতে পারি তাহলে দেখা যাবে শুধুমাত্র অক্সিজেনই পাওয়া যাবে। তাহলে এই যে আমি উদাহরণগুলো বললাম অক্সিজেন, লোহা, তারপরে হচ্ছে গিয়ে যে সোনা, রূপা, তো এই পদার্থগুলো কি হচ্ছে, এই পদার্থগুলোকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থের উপাদানই পাওয়া যাচ্ছে, তাই এদেরকে কি বলা হচ্ছে, মৌলিক পদার্থ বলা হচ্ছে। তো পৃথিবীতে মৌলিক পদার্থ মানে পৃথিবীতে তো প্রচুর মানে কোটি কোটি পদার্থ আছে, তো এই যে কোটি কোটি পদার্থ কিন্তু এই মৌলিক পদার্থ দিয়েই গঠিত। মানে মৌলিক পদার্থ দিয়ে কিন্তু আমাদের কি এই পৃথিবীর বাকি পদার্থগুলো তৈরি হচ্ছে। তাহলে তাহলে অবশ্যই এই মৌলিক পদার্থের কিছু সংখ্যা আছে। তো এই সংখ্যাটা কি তোমরা জানো, আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত 98টা মৌলিক পদার্থ প্রাকৃতিকভাবে শনাক্ত করা হয়েছে বা প্রাকৃতিকভাবে জানা গেছে, আর বাকি 20টা যে 20টা পদার্থ আছে, 20টা মৌলিক পদার্থ, সেই 20টা মৌলিক পদার্থ কিন্তু কৃত্রিমভাবে তৈরি হয়েছে। কৃত্রিমভাবে মানে কি, মানে হচ্ছে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে ওই মৌলিক পদার্থগুলো তারা তৈরি করেছেন। তাহলে সংজ্ঞাটা আমরা আরেকবার পড়ি। সংজ্ঞাটা হচ্ছে যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এটা হচ্ছে মৌলিক পদার্থের সংজ্ঞা, ঠিক আছে? আর আমাদের পৃথিবীতে 98টা মৌলিক পদার্থ হচ্ছে কি প্রাকৃতিকভাবে পাওয়া গেছে, আর এর বাইরে যে 20টা মৌলিক পদার্থ আছে সেগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এবং প্রকৃতিতে কিন্তু এই কৃত্রিমভাবে তৈরি করা যে মৌলিক পদার্থ আছে সেটা কিন্তু খুবই কম, খুবই মানে খুবই কম। এজন্য সেগুলো যদি আমরা বিবেচনা নাও করি আমাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি মোট কতগুলো মৌলিক পদার্থ এখন পর্যন্ত রয়েছে, মোট বলেছি, তাহলে অ্যান্সার কত হবে, 98 যোগ 20 কত হয়, 118টা। এই যে দেখো এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে অথবা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন যেমন হচ্ছে লোহা, তামা, হাইড্রোজেন, অক্সিজেন, যেগুলোর উদাহরণ আমাদের পাশে দেওয়া আছে, সব খুব সুন্দর করে দেখো একটা ছকের মতো করে দেওয়া আছে, ছকের মতো করে যেটা দেওয়া আছে একদম সুন্দর মতো আমরা পড়ে ফেলবো। কি কি মৌলিক পদার্থ আছে, যে হাইড্রোজেন, হাইড্রোজেনকে ভাঙলে শুধু হাইড্রোজেনই আমরা পাবো, এই জন্য হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, আমাদের ইংলিশ নামটাও কিন্তু বানান সহ শিখতে হবে। অক্সিজেন, আমরা যে শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি সে অক্সিজেনও কিন্তু একটা মৌলিক পদার্থ। তারপরে লোহা, লোহাটা আমরা কি করছি, লোহা হচ্ছে লোহার যে স্কেল তৈরি করছি বা লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছি, আসবাবপত্র তৈরি করছি, এই লোহা হচ্ছে এক ধরনের মৌলিক পদার্থ। লোহাকে আমরা কিভাবে কি প্রকাশ করছি, আয়রন দিয়ে প্রকাশ করছি। তারপরে সোনা, গোল্ড, ঠিক আছে, রূপা, সিলভার,
কার্বন কার্বন হচ্ছে যে আমরা বলি না কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি থাকে, এই কার্বন থাকে, ঠিক আছে। আবার বলে না কার্বনের কালো ধোঁয়া, ওই সেই কার্বন, এই কার্বনটাও কিন্তু একটা কি মৌলিক পদার্থ। এরপরে দেখো ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন কিন্তু এক ধরনের মৌলিক পদার্থ, এটা হচ্ছে লবণ তৈরিতে অংশ নেয়। আমরা যে লবণ খাই না, লবণ দেখবা কি একটু লবণাক্ত, ওইটার মধ্যে কি থাকে জানো, ওইটার মধ্যে থাকে দুইটা উপাদান, তার মধ্যে একটা উপাদান হচ্ছে ক্লোরিন। এরপরে দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পাত্র কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করি, চকচকে হয়, একটু রূপার মতো কালো, খুবই সুন্দর, এইটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পাত্রগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তো অ্যালুমিনিয়ামকে ভাঙলে আমি কিন্তু অ্যালুমিনিয়ামই পাচ্ছি, তাহলে এটাও কিন্তু একটা কি মৌলিক পদার্থ। আমরা কিন্তু এই যে বেশ কিছু মৌলিক পদার্থ সম্পর্কে জেনেছি যে জানবো। দেখো আমরা শ্বাস নেওয়ার সময় কি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, ঠিক আছে। লোহা আমাদের অনেক পরিচিত একটা ধাতু, অ্যালুমিনিয়ামের কি তৈরি করি, অ্যালুমিনিয়ামের হচ্ছে বাসনপত্র আমরা সবাই ব্যবহার করি, সোনার উপাধি কি করি, সোনার উপাধি গয়না তৈরি করি। এই যে হাইড্রোজেন অক্সিজেন কি তৈরি করে জানো, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে হচ্ছে পানি তৈরি হয়। হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, যেটা আমরা কিন্তু শিখে এসেছি, আবার অক্সিজেনও কি একটা মৌলিক পদার্থ। তাহলে দুইটা মৌলিক পদার্থ যদি যুক্ত হয় তখন কি হবে জানো তোমরা, যেটা যুক্ত হয়ে তৈরি হবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন আমরা কিন্তু মৌলিক সংখ্যা সম্পর্কে জানি, মৌলিক সংখ্যা মানে কি, এক দুই তিন, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো মৌলিক সংখ্যা কেন, কারণ হচ্ছে এই সংখ্যাগুলো মানে এককে তুমি যদি ভাঙো এটাকে কিন্তু শুধু একই পাবে, বা একের গুণনীয়ক বের করো শুধুমাত্র একই পাওয়া যাবে, দুইয়ের গুণনীয়ক বের করো কি হবে, দুই আর এক আসবে, এটা কিন্তু ওই সংখ্যাগুলোই ঘুরে ফিরে আসতেছে, তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু যখন তুমি চার বলবো এটাকে কি আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো, পারবো না কিন্তু, এটা কিন্তু যৌগিক সংখ্যা। ঠিক সেভাবে হাইড্রোজেন আর অক্সিজেন এটা দুইটা কিন্তু মৌলিক পদার্থ, তখন মৌলিক পদার্থ প্লাস মৌলিক পদার্থ কি হয়ে যাবে, যৌগিক পদার্থ হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, মৌলিক প্লাস মৌলিক সমান সমান হচ্ছে যৌগিক। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, মৌলিক প্লাস মৌলিক মানে মৌলিক পদার্থ যোগ মৌলিক পদার্থ সমান সমান কি হবে, যৌগিক পদার্থ হয়ে যাবে। সংক্ষেপে আমরা মৌলিক যোগ মৌলিক সমান সমান যৌগিক বলবো। তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞা কি, যৌগিক পদার্থের সংজ্ঞা হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক, দুই বা ততোধিক বলছি, কারণ কি যৌগিক হতে হলে তোমার দুইটা মিনিমাম দুইটা মৌলিক পদার্থ অবশ্যই লাগবে, যেহেতু দুইটা মিনিমাম লাগবে তাই আমরা বলবো দুই বা দুইয়ের বেশি মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞা কি, যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন একটু আগে আমি যে উদাহরণটা বলছিলাম যে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এই হাইড্রোজেন এই যে মৌলিক, এই যে মৌলিক, হ্যাঁ আমি লিখলাম মৌলিক, মৌলিক মৌ লিখে দিলাম, হ্যাঁ মৌ বলতে আবার মৌ আবার নিজেদের নাম মনে রেখেও বলতে পারো, যাদের নাম মৌ আছে তারা খুব ভালো মতো মনে রাখতে পারবে। তো মৌ মানে হচ্ছে মৌ হাইড্রোজেন, আর মৌ অক্সিজেন যেটা সেটা হয়ে যাবে যৌ পানি, যৌ মানে যৌগিক পানি, ঠিক আছে। এই যে দেখো যৌগিক পানি মানে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। তাহলে মৌলিক পদার্থ হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ হচ্ছে পানি। তাহলে এই দুটাকে মানে হচ্ছে পানিকে তুমি যদি ভাঙো তাহলে পাওয়া যাবে হাইড্রোজেন আর অক্সিজেন, আবার হাইড্রোজেন আর অক্সিজেন দুটা মিলিত হয়ে কি তৈরি করবে, পানি নামের যৌগিক পদার্থ তৈরি করবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, এখন আমরা পড়বো কি ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ার আগে আমাদের জানতে হবে এগুলো কার মধ্যে থাকে, এগুলো না মৌলিক পদার্থের মধ্যে থাকে। এখন মৌলিক পদার্থের মধ্যে মানে আমার কাছে যে স্টিলের স্কেলটা আছে, আমি যদি এটাকে ভাঙি তাহলে কি আমি এই ইলেকট্রন প্রোটন নিউট্রন যে নামগুলো বলেছে এই নামগুলো কি পাবো, পাবো ঠিকই কিন্তু আমরা দেখতে পারবো না। তাহলে এই যে দেখতে পারবো না, কেন দেখতে পারবো না, এটাই আমরা এখন জানবো। প্রথমে আমরা জানি যে পরমাণু কাকে বলে, আমি এটাকে ভাঙতে শুরু করলাম, ভাঙতে শুরু করলাম, মনে করো দুই ভাগ করলাম, চার ভাগ করলাম, এরকম করে তারপরে যদি ইচ্ছা মতো ভাঙতে ভাঙতে রাসায়নিকভাবে, অথবা হচ্ছে তুমি মনে করো যে কারখানায় ল্যাবরেটরিতে তুমি এটা ভাঙতে 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 এমন একটা অবস্থায় নিয়ে আসবা যখন সেটা শুধুমাত্র খুবই ক্ষুদ্র হয়ে যাবে, মানে এই মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম অবস্থায় নিয়ে আসবা, ওই ক্ষুদ্রতম অবস্থায় এতই ক্ষুদ্রতম যে তুমি খালি চোখে সেটাকে দেখতে পাবে না, এবং ওই ক্ষুদ্রতম কণাটার জন্য তুমি যদি ওটা ভেঙে ফেলো
তখন কিন্তু ওই কণাটা আর থাকবে না বা তুমি বলতে পারবে না ওটা লোহা আছে। তাহলে এই যে আমি যেটা বললাম ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসবে যখন সেটা অনেক বেশি ক্ষুদ্র হয়ে যাবে, খালি চোখে দেখা যাবে না, এবং ওইটাকে যদি আমি ভাঙি এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, তখন ওই কণাটাকে বলা হয় পরমাণু। কি বলা হয়? পরমাণু বলা হয়। তাহলে পরমাণু কি? পরমাণুকে যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। পরমাণুর সংজ্ঞা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। ঠিক আছে, এইখানে তোমার সেই কথাই বলেছে যে পরমাণু যে মৌলিক পদার্থগুলো তৈরি হয় কি দিয়ে? পরমাণু দিয়ে তৈরি হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মৌলিক পদার্থ কি দিয়ে তৈরি, সোজা কথা, মৌলিক পদার্থ তৈরি হচ্ছে পরমাণু দিয়ে, এখানে সেটাই বলেছে। আবার ওই যে ক্ষুদ্র কণা বলছি পরমাণু, ওটাকে খালি চোখে দেখতে পাবে না, ওইটাও আবার তিনটা কণা দিয়ে গঠিত হয়। ওই তিনটা কণার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মনে করো এরা তিনজন তিন ভাই বোন, ঠিক আছে, এরা হচ্ছে তিনজন তিন ভাই বোন, অর্থাৎ তিন ভাই বোন দিয়ে পরমাণু নামের সংসার তৈরি হয়েছে। তাহলে পরমাণুগুলো তৈরি হয়েছে কি দিয়ে? কয়টা কণা দিয়ে? তিনটা কণা দিয়ে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমাদের চারপাশে যত বস্তু, যত মানে যা কিছু দেখতে পাই সেগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? সেগুলা মূলত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়েই তৈরি হচ্ছে। কেন? কারণ আশেপাশে যা কিছু দেখতে পাই এর মধ্যে যৌগিক পদার্থ আছে, মৌলিক পদার্থ আছে। তো যৌগিক পদার্থ যেগুলো আছে সেগুলোকে ভাঙলে কি পাবো আমরা? মৌলিক পদার্থ পাবো। মৌলিক পদার্থকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো। পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। তার মানে কি? মৌলিক পদার্থকে ভাঙলেও আমরা এটা পাবো, যৌগিক পদার্থগুলোকে ভেঙে ভেঙেও কিন্তু আমরা এগুলো পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে যত জীব জগৎ আছে, মানে আমাদের যত জগৎ আছে, আশেপাশে যত বস্তু আছে, সেগুলো কিন্তু আসলে এই তিনটা কণা দিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানবো, এটা জানার আগে আমাদের জানতে হবে যে পরমাণু কিভাবে গঠিত হচ্ছে। এই মৌলিক পদার্থগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই মৌলিক পদার্থগুলোকে যদি আমি ভাঙি তাহলে কি আমরা কি পরমাণু দেখতে পাবো? আমরা কিন্তু পরমাণু দেখতে পাবো না, আমরা শুধু ছোট ছোট গুঁড়া দেখতে পাবো। আচ্ছা, পরমাণু যদি দেখতে না পারি আমাদের কি কোনোভাবে সম্ভব খালি চোখে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখা? সম্ভব না। কিন্তু এই যে সম্ভব না, আমরা মাথা নাড়াচ্ছি না না সম্ভব না, তাহলে বিজ্ঞানীরা এটা অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে? বিজ্ঞানীরা আসলে অনেক খুব মানে এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে অনেক গবেষণা করে করে তারা বের করেছেন পরমাণু দেখতে কেমন হয়, পরমাণুর মধ্যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন কীভাবে থাকে, কীভাবে ঘোরে, তারা কি দৌড়ায় না হাঁটে নাকি ভাসতে থাকে, কী করে তারা, কী করে। তো এই কথাগুলো কিন্তু মানে এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করে বের করেছেন। তো এখন আমরা দেখব পরমাণু কীভাবে গঠিত হয়। দেখো তো এটা কী? এটা হচ্ছে একটা ফুটবল। ফুটবল নিয়ে কি কারণ খেলবো? না, আমরা খেলবো না, আমরা যেটাকে উদাহরণ দিয়ে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা, তোমরা কল্পনা করো এই ফুটবলটা হচ্ছে একটা সূর্য, ঠিক আছে, সৌরজগতের সূর্য। এটা কি? কিসের উৎস? আলোর, আলোক শক্তির উৎস। এখন সৌরজগতের চারপাশে তো অনেক গ্রহ ঘুরে, তো আমি ধরলাম এর চারপাশে পৃথিবী ঘুরছে, ঠিক কিনা? এই যে দেখো পৃথিবী ধরলাম, এটা এটা ধরলাম হচ্ছে সূর্য। এখন সূর্যের চারপাশে পৃথিবী কিন্তু এইভাবে করে ঘুরছে। এই যে এইভাবে করে ঘুরছে কিসের জন্য ঘুরছে? ওর কি মনের ইচ্ছা মতো, মনের মর্জি মতো যে আমি এখন ঘুরবো আর ঘুরবো না, আমি এখন দাঁড়ায় থাকবো, এরকম কিছু না। আসলে সূর্য পৃথিবীকে নিজের দিকে টানে, টানে মানে কি আকর্ষণ করে, পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে দেখে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে থাকে। ঠিক আছে, পৃথিবী সূর্যের চারপাশে কি হয়? ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে? এই যে আকর্ষণের কারণে সূর্য পৃথিবীকে আকর্ষণ করে যে তার চারপাশে ঘোরার জন্য। আবার আমি পৃথিবীকে চেঞ্জ করে দিলাম, এটা এটাকে বানিয়ে দিলাম চাঁদ, এটাকে বানিয়ে দিলাম হচ্ছে পৃথিবী। তাহলে এখন আমাদের ফুটবলটা হচ্ছে পৃথিবী আর আমাদের এই বস্তুটা হচ্ছে গিয়ে চাঁদ। পৃথিবীর চারপাশে কে ঘোরে? চাঁদ ঘোরে, নাকি চাঁদের চারপাশে পৃথিবী ঘোরে? অবশ্যই পৃথিবীর চারপাশে কি ঘুরবে? চাঁদ ঘুরবে। তাহলে পৃথিবীর চারপাশে যদি চাঁদ ঘোরে তাহলে সে কেন ঘোরে? তাহলে সে ঘোরে কারণ আকর্ষণের জন্য। পৃথিবী কি করে? চাঁদকে নিজের দিকে আকর্ষণ করে, এই জন্য হচ্ছে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতে থাকে। ঠিক আছে, অর্থাৎ আকর্ষণ ছাড়া এই পৃথিবীর চারপাশে চাঁদ অথবা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে পারতো না। ঠিক একইভাবে আমরা যে মৌলিক পদার্থটা পড়েছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণুর যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রের চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে? আকর্ষণের কারণে। অর্থাৎ
পরমাণুর কেন্দ্র ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে ওই আকর্ষণের জন্য কি হয়, ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। তো চলো আমরা এটাকে আরো বিস্তারিতভাবে দেখি। কখনই দেখা যায় কিছু একটা ঘুরছে, তখনই বুঝে নিতে হবে কোন একটা বল সেটিকে নিজের দিকে টানছে। অর্থাৎ এই যে আমরা একটু আগে দেখলাম সূর্যের চার মানে সূর্য চারপাশে পৃথিবী ঘুরছে, অবশ্যই কোনো একটা বলে টানছে। আবার এই যে সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে, ঠিক সেরকমভাবে পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস, কি বললো এটা, নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। আমি যদি তোমাদের একটু ছবিটা একে দেখাই যে নিউক্লিয়াসটা কীরকম হয়, যে এটা যদি তোমার একটা পরমাণু হয়, পরমাণুর মধ্যে একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্রে সবসময় মনে রাখবে এই কেন্দ্রে থাকে হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। আমি সংক্ষেপে নিউট্রনকে এন দিলাম আর প্রোটনকে পি দিয়ে প্রকাশ করলাম। তো নিউট্রন আর প্রোটনটা কোথায় থাকে, এই পরমাণুর কেন্দ্রে থাকে, এই কেন্দ্রের নামটাই ওরা বলছে নিউক্লিয়াস, ঠিক আছে, এই পরমাণুর কেন্দ্রটাকে বলছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে কে ঘুরে জানো, এই নিউক্লিয়াসের বাইরে ঘুরে হচ্ছে ইলেকট্রন। এই যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরছে, কেন ঘুরছে, কারণ ইলেকট্রনকে এই নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করছে, এই জন্য ঘুরছে। তোমরা পাশে একটা লেখা দেখতে পাবা, এটা কিসের লোগো, এইটা হচ্ছে এই লোগোটা কিসের, লোগোটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল আই অ্যাটমিক এনার্জি এজেন্সি, এইটা যে লোগো ব্যবহার করা হচ্ছে, এই লোগোটা হচ্ছে পরমাণুর ছবি ব্যবহার করা হচ্ছে, এইটা তারা বলছে এটা হচ্ছে পরমাণুর ছবি। আসলে পরমাণু দেখতে এরকম হয় না, পরমাণু দেখতে একটু অন্যরকম হয়, জাস্ট ছবিতে দেখানোর জন্য এই লোগোটাতে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো এই যে নিউক্লিয়াস, এই যে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াস, এটা কি করছে, এই যে ক্ষুদ্র নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা কি করছে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, টানছে। কেন টানছে, কারণ কিছু একটা আকর্ষণ আছে, এই আকর্ষণটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ, ঠিক আছে, বৈদ্যুতিক আকর্ষণ, এটাই আসলে এখানে চার্জ হিসেবে বোঝানো হচ্ছে, এটাই কারণ বৈদ্যুতিক আকর্ষণ থাকার কারণে এই নিউক্লিয়াসটা প্রোটন আর ইলেকট্রনকে নিজের দিকে কি করছে, আকর্ষণ করছে। নিউট্রনের কোনো চার্জ নেই সত্যি, কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ, কিন্তু প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, তাই নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, খুব ভালো করে দেখো চার্জ কাকে বলে। আগে আমি বলি চার্জ কাকে বলে, চার্জ হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলো কার অংশ, পরমাণুর অংশ। পরমাণুর যে ক্ষুদ্রতম কণাগুলো আছে, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এদের বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, এদের বৈশিষ্ট্যমূলক ধর্ম বা মৌলিক ধর্ম, এটাকে বলা হচ্ছে চার্জ। তার মানে কি, ইলেকট্রনের মৌলিক ধর্মটা হচ্ছে তার চার্জ, এটা কিন্তু চার্জারের চার্জ না, এটা হচ্ছে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্ম, মানে যে বৈশিষ্ট্য তার আছে, যেটা দিয়ে তুমি চিনতে পারবা এটা ইলেকট্রন এটা প্রোটন এটা নিউট্রন, যে বৈশিষ্ট্য দিয়ে তুমি চিনতে পারবা ওইটাকে বলা হচ্ছে তোমার চার্জ। এখন কথা হচ্ছে তিনটা কণার চার্জ তিন রকম, মানে ভিন্ন, যেটা বললাম তিন ভাই বোন, তো তিন ভাই বোন কি এক হতে পারে, ধরলাম তারা একদম যমজ না, যমজ না দেখে তার মানে অবশ্যই ভিন্নতা থাকবে। তিন ভাই বোনের যেহেতু ভিন্নতা আছে, তাই এটাই আমরা এখানে শিখবো যে ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ, ইলেকট্রনের চার্জ সবসময়ের জন্য মাইনাস, সে নেগেটিভ, সে নেগেটিভ মাইন্ডের ভাই, এই জন্য সে হচ্ছে নেগেটিভ। আচ্ছা প্রোটন, প্রোটন কোনটা, প্রোটন হচ্ছে সবসময় পজিটিভ, মানে প্রোটন হচ্ছে প্রোটনের প দিয়ে আমরা মনে রাখবো পজিটিভ, প্রোটনের প দিয়ে কি মনে রাখবো, পজিটিভ, মানে সে কিন্তু বোনটা হচ্ছে পজিটিভ, সে কিন্তু সবসময় পজিটিভ থিঙ্কিং করে, এই জন্য পজিটিভ মাইন্ডের বোন, এই যে পজিটিভ প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক চার্জ। আর যে নিউট্রন, নিউট্রন নিউট্রন মানে হচ্ছে সে ভাইয়ের দিকেও নাই বোনের দিকেও নাই, সে নিজের মতো থাকে, একা একা থাকে, তাই তার কোনো চার্জ নাই, এই যে নিউট্রন তার কোনো চার্জ নাই। আচ্ছা আমি এখানে লিখে দিই চার্জ নাই, ঠিক আছে, চার্জ নাই, তার কিন্তু কোনো চার্জ নাই। নিউট্রন শব্দটা আসছে নিউট্রাল থেকে, নিউট্রাল, নিউট্রাল মানে কি, নিরপেক্ষ, তার মানে নিউট্রনের কোনো
চার্জ নাই, তাহলে কি দাঁড়ালো? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, নেগেটিভ মাইন্ডের ভাই, এই জন্য ইলেকট্রনের চার্জ নেগেটিভ। পজিটিভ প্রোটন হচ্ছে পজিটিভ, পজিটিভ মাইন্ডের বোন, এই জন্য হচ্ছে প্রোটন কি হবে? পজিটিভ হবে, মানে ধনাত্মক চার্জ হবে। আর নিউট্রন ভাইয়ের কাছেও নয় বোনের কাছে নয়, নিজের মতো থাকে, তার কি, তার কোনো চার্জ নাই। এখন কথা হচ্ছে এক ধরনের চার্জ আরেক ধরনের চার্জকে কি করে? আকর্ষণ বিকর্ষণ করে। কিরকম আকর্ষণ বিকর্ষণ করে ছবি দুটো ভালো করে দেখো। ছবিটাতে একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জ আছে, দুইটা কিন্তু একই রকমের চার্জ। যখন একই রকমের চার্জ হবে দুটো দেখো দূরে সরে গেছে, দুটা দূরে সরে গেছে মানে কি, দুটা কি করছে? বিকর্ষণ করছে। দূরে সরে যাওয়া মানে বিকর্ষণ করা। এখানেও দেখো এখানেও নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ নেগেটিভ চার্জ, তার মানে দুটা কি একই রকম চার্জ। একই রকম চার্জ থাকা মানে কি, দুটা দুজন থেকে দূরে সরে যাচ্ছে মানে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। কিন্তু যদি আমি এখান থেকে একটা নেই আর এখান থেকে আরেকটা নেই, মানে হচ্ছে একটা পজিটিভ নেই আর একটা নেগেটিভ নেই, তাহলে চার্জ কি হবে? চার্জ হচ্ছে একজন আরেকজনকে আকর্ষণ করবে। এবং দেখো তার একজন আরেকজনের আকর্ষণে কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, সমধর্মী চার্জ। সমধর্মী মানে কি, একই ধরনের চার্জ একজন আরেকজনকে কি করে, বিকর্ষণ করে। আর বিপরীত ধর্মী চার্জ মানে দুটা বিপরীত ধর্মী যে চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন দুজন দুজনকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, আমরা একটু আগে পড়েছিলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, কেন ঘোরে, বৈদ্যুতিক আকর্ষণের জন্য। বৈদ্যুতিক আকর্ষণ মানে একটা বিদ্যুৎ, একটা মানে বিদ্যুতের একটা বৈদ্যুতিক আকর্ষণ অনুভব করে তারা। তো এই যে কথাটা দাগ দিয়ে রাখবে যে এক ধরনের চার্জ অন্য একে অন্যকে বিকর্ষণ করে, বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা, অন্যদিকে যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, যেটা আমরা একটু আগে পড়ে আসি নেগেটিভ, ঠিক আছে, আর যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য, বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য কি, বুঝে, যে বল দিয়ে তোমার নিউক্লিয়াস ইলেকট্রন কি করে, টানে, কাছে টানে, ঠিক আছে। বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এবং এক ধরনের চার্জ একে অন্যকে বিকর্ষণ করে, তাহলে তোমার প্রশ্ন আসতে পারে বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য কি, উত্তর কি হবে? একই ধর্মী চার্জ মানে একই চার্জ, একই ধরনের চার্জ একে অন্যকে কি করে, বিকর্ষণ করে। এবং বিপরীত ধর্মী চার্জ একে অন্যকে কি করে, আকর্ষণ করে। এটা হচ্ছে বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য, এটা হচ্ছে বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন দেখো নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন তাকে ঘিরে ধরে, মানে ঘিরে ঘোরে, এটা কিন্তু আমরা একটুকে দেখেছিলাম। নিউক্লিয়াস থাকে মাঝখানে এবং তার চারপাশে ইলেকট্রন কি করে, ঘুরতে থাকে। এই বৈদ্যুতিক বল এবং এই যে শক্তির কথা তোমরা কিন্তু আরও জানবে, এবং সেটা কিন্তু বড় ক্লাসে জানবে। শুধুমাত্র এখন জেনে রাখো যে মৌলিক পদার্থের ভিতরে কে থাকে, পরমাণু থাকে। পরমাণুর ভিতরে কে থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে। ইলেকট্রনের চার্জ কি সবসময় নেগেটিভ, সে নেগেটিভ মাইন্ডের, নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, মানে প্রোটন হচ্ছে পজিটিভ বোন, সে সবসময় পজিটিভ, পজিটিভ কথা ভাবে। আর নিউট্রন এখানে নাও, এখানেই নেই, মানে এখানেও নাই ওইখানেও নাই, তাহলে কি সে নিউট্রাল, মানে নিরপেক্ষ, মানে তার কোনো চার্জ নাই। তাহলে কি দাঁড়াচ্ছে, মৌলিক পদার্থকে যদি আমি ভাঙি, মৌলিক পদার্থকে আমি সংক্ষেপে লিখলাম মৌলিক, হ্যাঁ, মৌলিক পদার্থকে ভাঙলে হচ্ছে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, মৌলিক পদার্থকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন। তাহলে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে একটা পরমাণু যদি আমরা চিন্তা করি যে মৌলিক পদার্থকে ভাঙলে কি পাচ্ছি, পরমাণু পাচ্ছি। এই পরমাণুর মাঝখানে কে থাকে, এর পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটা নিউক্লিয়াস। এই যে আমি একটু আগে যে দেখালাম যে নিউক্লিয়াসটা কিরকম হয় দেখতে, আমি যদি ছবিটা আঁকি, তাহলে এই পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে ছোট্ট একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে শুধুমাত্র দুইটা, শুধুমাত্র কয়টা, দুইটা, দুইটা কণা, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। আর বাইরে দিয়ে কে ঘোরে, অবশ্যই বাইরে দিয়ে ঘুরবে, বাকি যে একজন ভাই আছে না সে প্রোটেক্ট করবে, সে হচ্ছে ভিতরে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করবে। এই কারণে কি হবে, সে বাইরে হচ্ছে ঘুরবে, তার মানে ইলেকট্রন কি হচ্ছে, বাইরে ঘুরছে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা পরমাণু মাঝখানে থাকে, মানে একটা পরমাণু তার মাঝখানে একটা ক্ষুদ্র নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটার মাঝখানে থাকবে প্রোটন আর নিউট্রন। এবং আমরা জানি প্রোটনের চার্জ কি, প্রোটনের পি মানে পজিটিভ, মানে প মানে হচ্ছে পজিটিভ, ধনাত্মক চার্জ, যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আর এন মানে কি, নিউট্রাল, সে ভাইয়ের কাছে নয় বোনের কাছে নয়, তাহলে সে কি হবে, নিউট্রাল, মানে কোনো চার্জ নাই, নিউট্রনের কোনো চার্জ নাই। আর নিউক্লিয়াসকে ঘিরে কে থাকবে, ইলেকট্রন থাকবে। ইলেকট্রন কে, বড় ভাই, বড় ভাই কি, একটু নেগেটিভ মাইন্ডের, কিন্তু সে হচ্ছে প্রোটেক্ট করে। এই কারণে সে কি করছে, চারপাশে ঘুরছে, ঠিক আছে। সে কি, কেন ঘুরছে, বৈদ্যুতিক বলের আকর্ষণের কারণে ঘুরছে। এই যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের পজিটিভ চার্জে প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা কি জানি, আমরা জানি ভিন্নধর্মী চার্জ মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এই যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কি করে,
দুজন দুজনকে কি করে আকর্ষণ করে। তাহলে বাইরে যে ইলেকট্রন ঘুরছে সে হচ্ছে নেগেটিভ চার্জ, আর ভিতরে আছে নিউট্রন, ওটা তো কোনো চার্জ দেয় ওটাকে আমরা ধরবো না। কিন্তু যে আছে প্রোটন, প্রোটন মানে পজিটিভ চার্জ মানে ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জের সাথে বাইরে যে ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জ মানে নেগেটিভ চার্জ যে ঘুরছে, এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি হচ্ছে একটা আকর্ষণ তৈরি হচ্ছে। আকর্ষণের জন্য ইলেকট্রন হচ্ছে এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পড়লাম মৌলিক পদার্থ কাকে বলে। যে সকল পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ, যেমন লোহা, তামা, ক্লোরিন। আবার দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে গঠিত হয় যৌগিক পদার্থ, যেমন পানি, যেটা আমরা শিখে আসলাম। এরপর আমরা কি পড়লাম যে মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, সবচেয়ে ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে পরমাণু। পরমাণুকে ভাঙলে আমরা কি পাচ্ছি, তিনটা ক্ষুদ্রতম কণা পাচ্ছি, যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর এটা কি নিউট্রন। তিন ভাই বোনের সংসার, ইলেকট্রন হচ্ছে বড় ভাই, সে নেগেটিভ মাইন্ডের, প্রোটন হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক মাইন্ডের, বোন হচ্ছে ধনাত্মক মাইন্ডের, আর নিউট্রন সে ভাইয়ের কাছে নয় বোনের কাছে নয়, তাই তার কোনো চার্জ নাই। ইলেকট্রনের ভিতরে মানে পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটন বাইরে ঘুরতে থাকে, ইলেকট্রনকে নিচের দিকে কি করে আকর্ষণ করে, ফলে কি হয় ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। ঠিক আছে, আমরা পরের ক্লাসে আরও ডিটেলসে পড়বো যে কিভাবে ঘোরে, বা হচ্ছে আরও ভালো করে জানবো পারমাণবিক সংখ্যা কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।